হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল চাল কোটা হচ্ছে, কারণ এখন তো শীত পড়ে গেছে আর শীতকাল মানেই তো পিঠে। হ্যাঁ, তো আজকে বাড়িতে দিদিরা পিসিরা সবাই আসবে, তো সেই কারণের জন্য এই যে চালের গুঁড়ো করা হচ্ছে। আর এদিকে এই যে বাবা সকাল সকাল বাজার থেকে মাছ নিয়েও চলে এসেছে, তো মা এই যে বসে পড়েছে মাছ নিয়ে, মাছ কাটছে। তো আজকে ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সকাল থেকে একটু কাজ বাজ করছিলাম, যেই কারণের জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি। তো এতক্ষণে যে উপরে ছিলাম, উপরে গরম হচ্ছিলাম, সব কাজই হয়ে গেছে মোটামুটি, এখন শুধু স্নান করাটা বাকি, স্নান করলে হয়ে যাবে। তো উপর থেকে শুনলাম যে পিসি এসছে, তো যাই, পিসি হয়তো রান্নাঘরে আছে, তো যাই গিয়ে পিসির সাথে একটু দেখা করে আসি আর কি, করছে কিনা দেখে আসি। তো চলো যাই রান্নাঘরে, দেখি কে কী করছে। আর ঠান্ডা লাগার কারণে গলাটা পুরো বসে গেছে, তো একটু ইগনোর করো, চলো যাই যে দেখি কি করছে সবাই। তো এই যে আমাদের রাধুনিও চলে এসছে, হেল্পার হেল্পার হেল্পার। তো এই যে নারকেল করাচ্ছে, কি হবে না নারকেল দিয়ে? মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, আমার ফেভারিট। তো যে পিসি এসছে, সেই পিসিকে রান্না করতে বসিয়ে দিয়েছে। পিসি তাকাও একটু, হাই করো একটু, হাই। তো এই যে এটা হচ্ছে আমার ছোট পিসি, বড় পিসি মেজো পিসি, ওরা হয়তো কালকে আসবে। মা এই যে এখানে মশলা বাড়ছে আর পিসি রান্না করছে। কি কি হবে আজকে রান্না? আজকে বেগুন ভাজা, বেগুন ভাজা, মুগির ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝাল, না না কালিয়ানা ঝাল, তো আজকে মাংস করা হয়নি, যেহেতু পিঠে করবে একটু ঝামেলা আছে, তো সেই জন্য মাছের উপর দিয়ে আজকে হলো, মাংসটা কালকে হবে। গাইস আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, পিসিমশাই, তারপরে পিসির মেয়ে, ওরাও এসছে এই যে একটু আগে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছিলাম। এই যে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো পিসি তো সেসময় বললোই কি কি মেনু। তো ভাত, বেগুন ভাজা ছিল, শাকের তরকারি, আর হচ্ছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, হচ্ছে কাতলা মাছের ঝাল, আর রসগোল্লা, লট চমচম। তো এই ছিল আজকে সিম্পল মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই যে বাইরে খেতে বসে গেছি আমরা সবাই, এই যে এই সাইডে পিসি আছে, দিদি আছে, মাথা খাচ্ছি। আর এই যে এই সাইডে দিদি, আর একটা দিদি এই যে ওর ছেলেকে খাওয়াচ্ছে। তো আগে খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later, এই যে খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে এসেছি মাঠে। এই যে আমি আছি পেছনে, দিদি, জাইবু ভাই, আর এই যে সামনে প্রীতম আছে। এই যে ড্রেনের ড্রেনের মধ্যে তো হাঁটছি আমরা, দেখো এই যে সাইডে এত সুন্দর সর্ষের ফুল আছে। গাইস হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছি আমি, নিচে ওরাই উপরে হাঁটছে আর আমি নিচে পড়ে গিয়েছি। হ্যালো গাইস, এ খালি ঢ্যাপ ঢ্যাপ করে পড়ে যাচ্ছে, খতম, বাই বাই, টাটা। যে কয়বার হাঁটতে গেলাম এই ক্যামেরা নিয়ে, সেই কয়বার আমি পড়ে যাচ্ছি, এমনি হাঁটছি ঠিক আছে, কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটতে গেলে পড়ে যাচ্ছে। এই যে এত চিকন চিকন ড্রেনের মধ্যে তো হাঁটা যায়? মোটা মোটা মানুষ, মোটা মোটা কেউ না এখানে, যে এ আর এর বলরা দুজনে মোটা, সবাই রোজ ড্রেনের উপর দিয়ে হাঁটা যায়, এত মোটা মোটা মানুষ এখানে, শুধুমাত্র এই যে এরা এরা দুজন হচ্ছে মোটা, আর সবাই কিন্তু রোগা এখানে। নিজেরটা খেয়ে নিজে মোটা হয়েছি, লোকেরটা খেয়ে মোটা হয়নি। পিতাম আমাদের বলেছে যে মাঠে ধনে পাতা আছে, এই যে ওর কথা শুনে এসছি এসে, এখন আমরা আর মাঠে ধনে পাতা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে, পুরো মাঠ খোঁজা হয়ে গেল, কিন্তু ওর কথা শুনে এসছি, এখন কোনো
পুরো মাঠ এসে ঘুরে ফেলেছি কিন্তু কোথাও ধনে পাতা পাচ্ছি না। চলো দেখি কোথায় পাওয়া যায়। দেখো মাঠ ভরা পুরো কুল, আর একদম এত বড় বড় কুল হয়েছে, এত সুন্দর। দেখো জাস্ট দেখো পুরো বাগান ভরা কুল, এত সুন্দর লাগছে। ওরা ওই জায়গায় চলে গেছে। এই কি করিস তোরা? তো দেখো এই যে সাইডটা পুরো পুরোটা কুল বাগান, আর এই সাইডটা শস্য বাগান, মাঝখানে যে চিকন রাস্তা এখান দিয়ে যাচ্ছে। এই দেখো আমার দিদি পড়ে গেছে সামনে, কি অবস্থা! আমি বলছিলাম না এই রাস্তা দিয়ে হাঁটা যায় কিনা, হাঁটতে হাঁটতে এই যে পড়ে গেছে আমার দিদি। কিরে আমাকে বলছিস ঢ্যাপ ঢ্যাপ করে পড়ি, তোর কি অবস্থা? দারুন জায়গা কিন্তু, মানে ভীষণ জীবন রাস্তা তো অসুবিধা হচ্ছে যেতে একটু। তো আমরা মাঠে খুঁজলাম কিন্তু কোথাও ধনে পাতা পেলাম না। এবার আমাদের জমিতে যাব, আমাদের জমিতে আমার বাবাও লাগিয়েছে ধনে পাতা, তো ওখানে যাবো যে দেখি ওখানে পাই কিনা। তো ফাইনালি আমরা ধনে পাতার সন্ধান পেয়ে গেছি। এই যে এই জমিটাই পেয়েছি ধনে পাতা, কিন্তু খুব কম আছে, মানে এখনো বড় হয়ে পারেনি। আর তোমরা ভেবো না যে আমরা অন্য জমি থেকে নিচ্ছি, এটা কিন্তু আমাদের জমি, আমাদের আমার বাবাই মানে লাগিয়েছে, এগুলো চাষ করেছে। তো আগে নিই ধনে পাতাগুলো নিয়ে, তারপরে পাড়ি তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ আমরা ধনে পাতা ছিঁড়তে গিয়েছি, সেটা তো হয়ে গেছে। তার পাশে তো আমরা আসার সময় একজনের মানে জমিতে দেখেছি বেগুন, এই মেয়েটা বেগুন চুরি করে নিয়েছে। এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। তো বাড়িতে এসে দেখি যে পিঠে বানানো শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো সকালে দেখালামই যে চালের গুঁড়ো করছিল। তো আমরা যখন মাঠে যাই, মাঠে থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়িতে এসে দেখি এই যে এদিকে পিঠে বানানো শুরু হয়ে গেছে। তো এদিকে পিঠে বানানো হচ্ছিলো, আর সাইডে গুড় দুধ ওগুলো জাল দেওয়া ছিল, তো ওর মধ্যে পিঠেগুলোকে ভেজানো হচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই যে চলে এসেছি সোজা কাকিদের ঘরে। তো কাকিদের ঘরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার কথা ছিল। তো এই যে চলে এসেছি, এসে দেখি প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে। শুধুমাত্র টুকিয়ে যে ওখানে ময়দাটা মাখছিলো, আর চিকেন চাউমিন হবে, তো সেই জন্য কাকি এখানে যে চিকেনটা ভাজা করছিল। আর মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে রান্নাবান্না, টুকটাক হয়ে গেছে। তো চলো রান্নাটা হতে থাকুক। আর কথা বলতে বলতে এই যে রান্না হয়েও গেছে, ওদিকে এই যে কচুরিগুলো ভাজা হচ্ছিলো, আর এই সাইডে যে চাউমিনটাও হয়ে গেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো ওই যে রান্নাবান্না কমপ্লিট, এখানে এই যে আছে চিকেন চাউমিন, চিকেনটা দেখা যাচ্ছে না, আর আছে এই যে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর স্যালাড। তো এবার খাওয়া দাওয়া করবো। ওরা ওই যে অলরেডি খেতে বসে গেছে ওখানে সবাই, চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো রাত্রেবেলা তো আর কোনো ভিডিও করতে পারিনি। তো সকাল মানে কালকে যে পিঠেগুলো বানিয়েছিল, তো সকালে ভেজার পর ঠিক পিঠেগুলো এরকম দেখতে লাগছিলো। তো সকালবেলা এখন সবাইকে দেওয়ার জন্য পিঠেগুলো ওই যে থালায় তোলা হয়েছিল। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা।